বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব 2020-র আজকের এই শুভ উদ্বোধনে। 2020 সালটা বড় এলোমেলো গেল আমাদের, প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কিন্তু এখনও কোথাও কোনো সবুজ সংকেত আমাদের সামনে নেই। তারই মধ্যে যথেষ্ট সাবধানতা সচেতনতা অবলম্বন করে আমরা নিজেদের মতো করে ভালো সময়টুকু নিজেদের জন্য খুঁজে নেওয়ার চেষ্টা করছি। বাংলার সঙ্গীত মেলার আয়োজন আপনারা সকলেই দেখছেন, সমস্ত নিয়ম মেনে, সমস্ত রকম সতর্কতা সাবধানতা বিধি মেনে আয়োজিত হতে চলেছে আজকে, যার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আপনাদের সঙ্গে পেয়েছি। শিল্পানুরাগী দর্শক বন্ধুরা যেমন রয়েছেন, বহু লোকশিল্পীকে আমরা সঙ্গে পেয়েছি, আর রয়েছেন বাংলার বহু বিশিষ্ট গুণীজন, রয়েছেন বহু বিদগ্ধ শিল্পী। প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। শুভ সূচনা হলো বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব 2020। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বাংলার সঙ্গীত মেলার শুভ সূচনা। এবছর এটা ঠিক কোভিডের জন্য বিশেষ করে খুবই প্রবলেম হয়েছে, শিল্পীরাও গান গাইতে পারেননি এবং অনেক প্রোগ্রাম বন্ধ, যাত্রা থেকে শুরু করে নাটক থেকে শুরু করে সব কিছু প্রায় বন্ধের মুখে। এক বছর ধরে শিল্পীদের কারো কোনো ইনকাম নেই বললেই চলে। আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 630টা মেলা করবো ডিসেম্বর জানুয়ারিতে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারিতে, কারণ 630টা মেলা করা মানে আমার যেমন সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও থাকবে, পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তর থাকবে, সাথে সাথে শিল্পীদেরও ডেকে নেওয়া হবে, শিল্পীরাও গান গাইবার সুযোগ পাবেন, তারাও আসবেন, লোকপ্রসাদ থেকে শুরু করে সব রকম শিল্পী, তাতে একটা অন্তত এক্সপোজ করা, যেটা যে আমি বেরোচ্ছি না, না বেরোতে বেরোতে আমার মনে হচ্ছে আমি কি বেরোতে পারবো, এই ভয়টা এই সংশয়টাকে কাটিয়ে দিয়ে আস্তে আস্তে বেরোতে হবে, কিন্তু ফিজিক্যালি ডিস্ট্যান্সিংটা মেনটেন করতে হবে আপনাদের নিজেদের জন্য। সবটা তৈরি কিন্তু বাংলার মাটি থেকে, এই মাটিটা মনে রাখবেন, সকালে উঠে রাত্রে উঠে এই মাটিটাকে প্রণাম জানাবেন, সালাম জানাবেন, আর যতই আমাদের প্রতি যতই যা ইচ্ছে আসুক না কেন মনে রাখতে হবে, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমার বাঁচার ভরসা, এ মাটি অধিকার আস্থা, তাই এই মাটিকে, এই মাটি আমার স্বপ্নের ভোর, এই মাটি মাটির চেয়েও খাঁটি, সোনার চেয়েও খাঁটি, সেই সোনার মাটিকে রক্ষা করব, এটা আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হোক, কারণ সঙ্গীত শিল্পীরা কিন্তু মাটির লোক, আপনারা প্রত্যেকে মাটির লোক, সেই মাটির লোক, আসুন নতুন মাটি তৈরি করি। এ মাটি এমন মাটি ভালোবাসায় পথ দেখায়, এ মাটি এমন মাটি মানবিকতায় পথ দেখায়, এ মাটি এমন মাটি তোমায় আমায় ভালোবাসায়, এ মাটি এমন মাটি তোমায় আমায় স্বপ্ন দেয়, এ মাটি আমার মনের ফসল, এ মাটি আমার ভোর, এ মাটি আমার সমস্ত স্বপ্ন, এ মাটি মনের জোর, এই মাটিটাকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, আম্মাকে ভালোবাসবেন, মাদারকে ভালোবাসবেন, আর যে যে জগতে আছেন সেটাকে নিয়ে গর্ববোধ করবেন, তাহলেই দেখবেন বাংলার আশেপাশে কেউ কোনোদিন আসতে পারেনি এবং পারবে না।